পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ছিন্নমূল ও ভাসমান রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানবিক অর্গানাইজেশন। সংগঠনটির উদ্যোগে এবং বিভিন্ন সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতায় মাসব্যাপী নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র এবং জেলা কোর্ট মসজিদের মাঠে দিনমজুর ও স্বল্প আয়ের এসব মানুষদের জন্য চলছে ইফতারের এই কার্যক্রম। ইফতারের সময় হলেই রিকশা চালক সহ বাসমান রোজাদারেরা এখানে এসে জড়ো হন, মুহূর্তেই ভরে ওঠে পুরো চত্বর। ব্রাহ্মমান এবং খেটে খাওয়া দিন মজুর মানুষদের জন্য যে মহতি আয়োজন, এই আয়োজনের সাথে সম্পৃক্ত সর্বস্তরের যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন সবার প্রতি স্যালুট, কৃতজ্ঞতা এবং সাধু জানা। এই আয়োজনের সাথে সম্পৃক্ত সর্বস্তরের ভলন্টিয়ার এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও বলতে চাচ্ছি যে এমন মানবতার দৃষ্টান্ত প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় করা উচিত। অনেক সামর্থ্যবান ব্যক্তি আবার সময়মতো বাড়ি পৌঁছাতে পারবেন না বিদায়ে এখানে সবার সাথে ইফতারে অংশগ্রহণ করেন। প্রতিদিন এখানে 150 জন রোজাদার ইফতার করছে আর এই আয়োজনে খরচ হচ্ছে জনপ্রতি 35 টাকা করে। অসহায় ও ভাসমান রোজাদারদের জন্য আলোকিত মানবিক অর্গানাইজেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে নোয়াখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোকিত মানবিক অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত মাসব্যাপী ইফতার মাহফিলের আজকে 17 রমজান। আজকে থেকে আগামী 5 দিনের জন্য আমাদের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী জনাব মিজানুর রহমান সাহেব, তিনি আমাদের এই 5 দিনের ইফতারের আয়োজন করেছেন। আমরা আলোকিত মানবিক অর্গানাইজেশনের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের এই সমস্ত মানবিক কার্যক্রমের সাথে যুক্ত থাকবে। বিশেষ করে এখন আমরা মাসব্যাপী যাদেরকে আমরা ইফতার করিয়েছি তাদের সবাইকে আমরা এই পবিত্র ঈদে যেন কিছু ঈদ উপহার দিতে পারে, তারা যেন সুন্দর একটি ঈদ উপভোগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আমি ধন্যবাদ জানাই এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে, এবং আমি কৃতজ্ঞতা জানাই যারা এই প্রতিষ্ঠানের শুরু থেকে এখানে সহযোগিতা করে আসছে। বিশেষ করে এই ইফতার পার্টির সাথে আমাদের মিজান, আমাদের পারভেজ বা তার যারা সহযোগী আছে সবাই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, সবাইকে ধন্যবাদ জানাই। ইফতার কার্যক্রমের প্রধান সমন্বয়ক এবং আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদের এই আয়োজন। খেটে খাওয়া রোজাদার, পথে পাবে ইফতার, এই স্লোগানকে সামনে রেখে আমরা আলোকিত মানবিক অর্গানাইজেশন উদ্যোগ নিয়েছি যে যারা রাস্তায় খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য আমরা কিছু একটা করব এই পবিত্র রমজান মাস, যে রমজান মাসেই আপনার এরা যেন সঠিক সময়ে তাদের ইফতার করার সুযোগটুকু পায়, এর লক্ষ্য নিয়ে আমরা এখানে প্রতিদিন 100 জনের আয়োজন শুরু করি। কিন্তু আমাদের দিন দিন সংখ্যা বৃদ্ধি পাওয়াতে এখন পর্যন্ত আমরা 150 জনের আয়োজন কন্টিনিউ করছি। আমরা এরও বেশিও হলেও আমরা আমাদের এই আয়োজনটা অব্যাহত রেখেছি। আমাদের চেষ্টা আমরা এই রোজাদার যারা ভিক্ষুক, রিক্সা ড্রাইভার, ফুটপাতের দোকানদার বা সহকর্মী বিভিন্ন মানুষ এখানে এসে ইফতার করবে, কৃতজ্ঞতা জানাই যারা আমরা প্রথম আমরা 3-4 দিন আমরা আমাদের সদস্যদের অর্থায়নে আমরা এই কার্যক্রম শুরু করার পরে যারা আমাদেরকে আমাদের এই কাজে আমাদেরকে সহযোগিতা করছে, আমাদেরকে বিভিন্নভাবে অর্থ দিয়ে বিভিন্ন দিন বিভিন্ন ব্যক্তি এগিয়ে আসছে এভাবে সহযোগিতা করে আজকে আমরা 17তম দিন আমরা কন্টিনিউ করছি। তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, কারণ তাদের এই অর্থায়নে আমরা এই কার্যক্রমটা অব্যাহত রাখতে পেরেছি। এছাড়াও এখান থেকে যাচাই বাছাই করে একেবারে অসহায় ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর কাজ চলছে বলেও জানান সংগঠনের সভাপতি। ইফতার আয়োজনের পুরো কার্যক্রমটি সম্পন্ন করতে প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলোকিত মানবিক অর্গানাইজেশনের সদস্যরা। তাদের প্রতিদিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দরভাবে চলছে ইফতারের এই মহতি আয়োজন। এদিকে এখানে তৃপ্তি সহকারে ইফতার করতে পেরে খুশি অসহায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলো, তাদের চাওয়া এই আয়োজন যেন সবসময় চলমান থাকে। আলোকিত মানবিক অর্গানাইজেশনের যে কাজটা, এটা সম্পূর্ণ একটু ভিন্নধর্মী কাজ এবং এটা একটা মানবিক কাজ, এর সাথে সম্পৃক্ত থেকে আমি খুব ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি আশা করব নোয়াখালীতে বিভিন্ন উপজেলায় পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লায় থানা এবং গ্রামে যদি একই ধরনের কাজগুলো হয় তাহলে অসহায় যারা হতদরিদ্র মানুষ আছে তারা উপকৃত হবে। হামিদ রনি, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।